এইটা কি তুমি এখান থেকে শিখেছো? হ্যালো বন্ধুরা, মধুমিতাস ব্লগে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, ব্লগটা তো একদম কালকে রাত্রির একটা ক্লিপিং থেকে শুরু করেছিলাম, মানে এই ব্লগটা শ্যুট করা ছিল, তো সেগুলোই আর কি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি, যেহেতু আজকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি ভীষণ গরমের জন্য। তো দেখো, রাত্রিবেলা তো আমরা ভীষণই মানে দুই বোন আর আমার বর আমরা খুবই আনন্দ করছিলাম, মানে গান করছিলাম আর কি অনেক দিন পর। তো গিটারটা সারিয়েছে, নিজে হাতেই বাজাচ্ছে, নিজে হাতে সারিয়েছে, আমার খুব আনন্দ তাই জন্য। তো সেই জন্য আর কি ভিডিও করলাম একটুখানি, আর পুরোটা ভিডিও করতে পারিনি, অল্প একটু। তো তারপর সকালবেলা থেকে রান্নার তোড়জোড়, কী কী রান্না করেছে মা দেখো, তো খেতেও বসে পড়েছি। আর চলো, আজকে হচ্ছে সেই ভিডিওগুলো শেয়ার করব যেগুলো আর কি অনেকদিন ধরেই আমার ফোনে পেন্ডিং পড়ে আছে, তো সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না, তো সেগুলি আজকে শেয়ার করব। তো তোমাদেরকে বলছিলাম না, অ্যানিভার্সারি আগের দিন আর কি আমরা আর কি খুব মজা করছিলাম, তো সেই দিনের ক্লিপিংগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই যে চলো দেখতে থাকো ব্লগটা, পুরোটা বুঝতে পারবে। আরে দাও তো ঠান্ডা হয়ে যাবে, তুমি না সত্যি চুলটা দেখে মনে হচ্ছে তুই পাগল। শশা কাটতে হবে, এগিয়ে আয় আলোর দিকে, এগিয়ে আয় চলো। ভালো আসবে না? হ্যাঁ, এটা ফ্ল্যাশ লাইট দিয়ে আলাদা করে পরে তুলবি, এটা কালকে তুলেছি। বাগান কে বলতো? এই যে গাইস, আমি এখানে শশা আর পেঁয়াজ কেটে নিয়ে কাজি বাবা, সরি বন্ধুরা, এই তো এখানে এটা নাচে চাপা দিতে হবে। তো বন্ধুরা, এটা যখন রান্না হচ্ছিল তখন মানে পুরো বাড়ি ঝাঁজ হয়ে গেছিলো, আর কাশিও হচ্ছিলো, হাঁচি হচ্ছিলো, মানে পুরোটা শুকনো লঙ্কা দিয়ে করেছে, তো সেই কারণেই কিন্তু এরম হচ্ছে। খালি পালায়, খালি পালাবে, কি অবস্থা? ওই কাঁইগুলোই পুড়ছে আর কিছু না, কিন্তু কাঁইগুলো তো দিয়ে দিতে হবে। ওকে দিতে বলো, যদি তুমি আবার খেয়ে আমি সাজিয়ে নেবো।
তো বন্ধুরা, আমি জানি না যে এই ভিডিওটাতে আদৌ মানে কপিরাইট দেবে কিনা, কারণ টিভি চলছিল সেই সময়, মানে ফার্স্টের দিকটাতে, তো আমি আর সেখানটা মিউট করিনি। আসলে এমনি কথাবার্তাগুলো আর কি রেখে দিলাম। মানে কত মজা হয় না, আমরা তিনজন এক জায়গায় যখন থাকি ভীষণই মজা করি, কিন্তু সেই জন্য এগুলো আমি কাটলাম না। তো যদি কপিরাইট দেয় তাহলে আমাকে আবার ডিলিট করে দিয়ে আবার করে আপলোড দিতে হবে। তো চলো দেখা যাক কি হয়। তো দেখো, এই যে আমি বোনকে আর কি দিয়ে দিচ্ছি, আর আমিও নেবো, আর ও বানাচ্ছে এখনো, সেটাই আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আমাদের দুজনকে বললো কি, তুমি নিয়ে খেতে বসে যাও, তারপরে আমি খাচ্ছি, আমি লাস্টে বানিয়ে তারপর খাবো। তো ওই জন্য আর কি সাজিয়ে নিয়েছি। তো দেখো কেমন, কত সুন্দর হয়েছে তন্দুরি চিকেনটা। দেখো কালারটা, দেখো কত সুন্দর হয়েছে, এগুলো পরে বেরোবো। ঘন্টা বাজছে তো, এটা ঠ্যাং আমি ফাঁকা করে ফেলেছি। এরম কর, এরম কর, ধরে কামড় মার। কাছ থেকে, দূর থেকে, আসলে হবে না। দূরে দূরে নিলে তো বন্ধুরা দেখতেই পেলে, মানে কটা শর্টস তোলা হচ্ছিল, মানে ভীষণই ফানি আর কি। তো আমার বোন বলছে তুই এভাবেই খাবি, আর আমি এভাবেই কিন্তু শর্টসটা তুলবো, শর্টস আর ব্লগ আর কি। তো ওই জন্য মানে এত হাসাচ্ছিল আর বলছিল এইভাবে খেতে হবে, এইভাবে খেতে হবে, নইলে আমি এইভাবে খেতামই না আর কি। তাই আমি বলছি কি, ঠিক আছে তোল তাহলে, আমি শর্টসে কয়েকটা দেবো। তো দেখো এদিকে এবার ও হচ্ছে ওরটা বানিয়ে নিচ্ছে, পুরো সেফ হয়ে গেছে একদম, মানে আমাদেরকে দিয়েটি লাস্টে লাস্টে খাবে। তো দেখো লাস্টে ও আর কি বানাচ্ছে। তো এইটা আর কি এর আগে একদিন বানানো হয়েছিল, এটা মানে সেই দিনকেও খুব ভালো হয়েছিল, এই দিনও খুব ভালো হয়েছে, কিন্তু এই দিনকে খুব ঝাল হয়েছিল এই আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও ও বানাচ্ছে। আর আজকে ভিডিওটা এটুকুই শেয়ার করলাম, বেশি বড় করলাম না আর কি। তো সত্যি কথা বলতে ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, আর খারাপ দিনগুলো মনে হয় যে কাটতেই চায় না এমনটা। তো হচ্ছে এই ও যে কদিন আর কি থাকে, মানে অফিসের ছুটিতে আসে 4-5 দিন কি 7-10 দিন যাই হোক, তো সেই দিন কটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো বন্ধুরা যাই হোক, ভালো সময় খারাপ সময় সবটা মিলেই তো জীবন, তাই না? তো সব সময়গুলোই আর কি সমানভাবেই কাটাতে হবে, কিছু করার নেই। মানে সময় তো যেমন সেমন তেমনভাবেই কাটাতে হবে, সেটা চাইলেও কম বা বেশি, মানে তাড়াতাড়ি চলে যাবে না, যেটা যেটুকু সেটা সেইটুকুই কাটাতে হবে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে এন্ড করছি, দেখা হবে আবার কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।